বহরমপুরের জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সন্দীপ সান্যালকে মারধরের অভিযোগ উঠল রোগীর আত্মীয়দের বিরুদ্ধে জেলা পরিষদের সভাধিপতি সামসুজ্জহা বিশ্বাস হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখের সামনে মারধর করা হয় বলে অভিযোগ জানা যায় বহরমপুর থানার অন্তর্গত বুড়াডাঙ্গা গ্রামের বাসিন্দা বুলবাহার শেখ বেশ কয়েক মাস ধরেই পেটের যন্ত্রণা নিয়ে ভুগছিলেন পরে তার পেটে অস্ত্রোপচার করা হয় কিন্তু অভিযোগ অতিরিক্ত দু লক্ষ টাকা বিল করা হয় এবং সেই বিল নামেটার তাকে ছাড়া হবে না বলে জানানো হয় চিকিৎসকদের পক্ষ থেকে এই ঘটনার প্রতিবাদে হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখের নেতৃত্বে রোগীর পরিবার বহরমপুরে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সন্দীপ সান্নালের কাছে আসেন এবং ওই চিকিৎসকের শাস্তির দাবি জানান আর তখনই রোগীর আত্মীয়রা ডক্টর সন্দীপ সান্নালকে হেনস্থা করেন ও মারধর করে বলেন অভিযোগ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বহরমপুর থানার বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন